ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জেপিজি অ্যাডভান্স এডুকেয়ার জেপিজি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এবং এসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে পড়ো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারো তাহলে চলো শুরু করো আজকের প্রথম প্রশ্নটি হলো হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হরিশচন্দ্র মুখোপাধ্যায় দু নম্বর প্রশ্ন হুতম পেচার নকশা গ্রন্থটি কে রচনা করেন উত্তর কালীপ্রসন্ন সিংহ তিন নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকটি কে রচনা করেন উত্তর দীনবন্ধু মিত্র চার নম্বর প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন উত্তর আলেকজান্ডার ডাভ পাঁচ নম্বর প্রশ্নটি হল প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন উত্তর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু ছ নম্বর প্রশ্ন পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি উত্তর হেয়ার স্কুল সাত নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয় উত্তর আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে নয় নম্বর প্রশ্নটি হল গ্রাম বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হয় উত্তর কুষ্টিয়া থেকে দশ নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর ডক্টর এম জে ব্রাহ্মী এগারো নম্বর প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয় উত্তর আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন নববিধান কে প্রতিষ্ঠা করেন উত্তর কেশবচন্দ্র সেন তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে প্রথম প্রাচ্যাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোথায় উত্তর বাংলায় পনেরো নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড হেস্টিংস ষোলো নম্বর প্রশ্ন বেন্টিংয়ের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন উত্তর টমাস মেকলে সতেরো নম্বর প্রশ্ন চুইয়ে পড়া নীতির প্রবক্তাকে উত্তর লর্ড মেকলে আঠেরো নম্বর প্রশ্ন স্ত্রী বিধায়ক নামে বইটি কে প্রকাশ করেন উত্তর রাধাকান্ত দেব উনিশ নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং কুড়ি নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর উইলিয়াম কলবিল একুশ নম্বর প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর অক্ষয় কুমার দত্ত বাইশ নম্বর প্রশ্নটি হল নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন উত্তর ডিরোজিও তেইশ নম্বর প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম আদর্শের মূল ভিত্তি কী ছিল উত্তর বেদ চব্বিশ নম্বর প্রশ্ন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে গড়ে তুলেছিলেন কে উত্তর রামমোহন রায় পঁচিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে উত্তর কেশবচন্দ্র সেন ২৬ নম্বর প্রশ্ন নববিধান কে ঘোষণা করেন উত্তর কেশবচন্দ্র সেন সাতাশ নম্বর প্রশ্ন কে বাংলায় সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন উত্তর শ্রীরামকৃষ্ণ পরহংসদেব আঠাশ নম্বর প্রশ্ন যত মত তত পথ এই বাণীটি কার উত্তর শ্রীরামকৃষ্ণের উনতিরিশ নম্বর প্রশ্ন রামকৃষ্ণের শ্রেষ্ঠ শিষ্য কে ছিলেন উত্তর বিবেকানন্দ তিরিশ নম্বর প্রশ্ন কে শিব জ্ঞানে জীব সেবা কথা বলেছেন উত্তর স্বামী বিবেকানন্দ একত্রিশ নম্বর কে নব্য বেদান্তবাদ প্রচার করেছেন উত্তর স্বামী বিবেকানন্দ বত্রিশ নম্বর বামা কথার অর্থ কি উত্তর বামা কথার অর্থ নারী তেত্রিশ নম্বর হুতুম পেঁচা কার ছদ্মনাম উত্তর কালী সিংহের চৌত্রিশ নম্বর গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর কাঙ্গাল হরিনাথ ৩৫ নম্বর প্রশ্ন কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় উত্তর গ্রামবার্তা প্রকাশিকাকে ৩৬ নম্বর প্রশ্ন কলকাতা থেকে প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয় উত্তর বেঙ্গল গেজেট সাঁত্রিশ নম্বর প্রশ্ন কালীপ্রসন্ন সিংহের অমর সাহিত্যকীর্তি কোনটি উত্তর হুতম প্যাচার নকশা আটত্রিশ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ সাহিত্যকীর্তির নাম কি উত্তর নীল দর্পণ উনচল্লিশ নম্বর প্রশ্ন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের কয়েকজন উল্লেখযোগ্য সদস্যের নাম লেখ উত্তর উইলিয়াম ক্যারি মার্শম্যান ওয়ার্ডস প্রমুখ চল্লিশ নম্বর প্রশ্ন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর ডেভিড হেয়ার একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি উত্তর বেথুন কলেজ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর ব্রামলি তেতাল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর উইলিয়াম কলভিল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন উত্তর গুরুদাস বন্দ্যোপাধ্যায় চল্লিশ নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিধবা বিবাহের স্বপক্ষে কে আন্দোলন গড়ে তুলেছিলেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আটচল্লিশ নম্বর প্রশ্ন লালন ফকির কে ছিলেন উত্তর একজন বাউল সাধক ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কারা নামে কারা পরিচিত উত্তর উইলিয়াম ক্যারি ওয়ার্ড মার্শম্যান শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত পঞ্চাশ নম্বর প্রশ্ন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন উত্তর হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক একান্ন নম্বর প্রশ্ন কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড ওয়েলসি আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন তেপ্পান্ন নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে চুয়ান্ন নম্বর বাংলায় নারী শিক্ষা প্রসারে প্রথম কারা উদ্যোগ নেয় উত্তর খ্রিস্টান মিশনারিরা পঞ্চান্ন নম্বর প্রশ্ন কে কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন উত্তর ডেভিড হেয়ার আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় সাতান্ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি উত্তর হিন্দু বালিকা বিদ্যালয় যার বর্তমান নাম বেথুন স্কুল আটান্ন নম্বর প্রশ্ন কে কবে তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন উনষাট নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয় উত্তর আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ষাট নম্বর প্রশ্ন আধুনিক ভারতের জনক কাকে বলা হয় উত্তর রাজা রামমোহন রায়কে একষট্টি নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় উত্তর আঠেরোশো ছাপ্পান্ন সালে বাষট্টি নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা কত সালে রোধ হয় উত্তর আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি নম্বর প্রশ্ন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে চৌষট্টি নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজে কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড ওয়েলেসলি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদককে উত্তর কেশবচন্দ্র সেন ছেষট্টি নম্বর প্রশ্ন কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে সাতষট্টি নম্বর প্রশ্ন বাংলায় নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল উত্তর কলকাতায় আষট্টি নম্বর প্রশ্ন বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় ঊনসত্তর নম্বর প্রশ্ন একজন পাশ্চাত্যবাদীর নাম লেখো উত্তর আলেকজান্ডার ডাফ সত্তর নম্বর প্রশ্ন উডের প্রতিবেদন কি নামে পরিচিত উত্তর কাটা নামে পরিচিত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারো